28 ঘন্টার ব্যবধানে তুরস্কে আবারও ভূমিকম্প মোট মৃত্যু প্রায় 5000 প্রাণহানি কয়েক গুণ বাড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংসদ নির্বাচনে আগে সীমানায় বহাল রাখতে চায় কমিশন চলতি মাসেই খসড়া প্রকাশ এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে বৈঠকে আওয়ামী লীগ দলীয় প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত জানালেন ওবায়দুল কাদের স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো খবরে আর শুরুতেই থাকছে তুরস্ক সিরিয়া সীমান্তে ভূমিকম্পের খবর বর্তমান শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে তুরস্ক যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে হু হু করে পাচ্ছে প্রাণহানির সংখ্যা এখন পর্যন্ত প্রায় 5000 লাশ উদ্ধার করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা এই সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে এদিকে একদিনের ব্যবধানে আরও একটি বড় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে বিস্তারিত সৌবিয়া আয়াতের ডেস্ক রিপোর্টে একদিনের ব্যবধানে তুরস্কের মধ্যাঞ্চলে 5.6 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে ভূমিকম্পটি প্রায় 2 কিলোমিটার গভীরে ছিল তুরস্ক ও সিরিয়ায় সোমবার 3টি ভূমিকম্প আঘাত হানার 24 ঘন্টার মধ্যে প্রায় 5000 মানুষ নিহত হন ধ্বংসস্তূপে আটকে পড়াদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে তুরস্ক ও সিরিয়ায় ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ লাশের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে এদিকে ভূমিকম্পে বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় ভূমিকম্পে দক্ষিণ তুরস্কের 10টি প্রদেশের 1.3 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 30,38,000 মানুষ বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি ও অন্য অন্য স্থানে আশ্রয় নিয়েছেন তুরস্কে অন্তত 5,606টি ভবন ধ্বংস হয়েছে সিরিয়ায় ভবন ধ্বসের ঘটনা ঘটেছে অন্তত 244টি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও 325টি ভবন সিরীয় উদ্ধারকারীরা আশঙ্কা করছেন দেশটিতে আরও 100 পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 30,000 ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশ দুইটিতে আরও ভবন ধসে পড়ার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল তুরস্কে এসেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ককে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এছাড়াও জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন চীন বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে এবার অন্যান্য প্রসঙ্গ আগে সীমানা ঠিক রেখেই পুনর্নির্ধারণ হবে সংসদীয় আসনের সীমানা যার খসড়া প্রকাশ করা হবে আগামী সপ্তাহে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান তিনি ইসি সচিব বলেন বিদ্যমান খসড়ার বিষয়ে দাবি আপত্তির জন্য সময় নির্ধারণ করা হবে ওই সময়ের মধ্যে যেসব দাবি আপত্তি উত্থাপিত হবে তার ভিত্তিতেই সীমানা নির্ধারণ করা হবে তবে ইতোমধ্যে অনেকেই নিজ উদ্যোগে আবেদন দিয়েছেন এই সমস্ত আবেদনের সংখ্যা 20 থেকে 25টি এই আবেদনগুলো এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত আবেদন পড়বে সেগুলো নিয়ে শুনানি শেষে বিধিবিধানের আলোকে চূড়ান্ত এলাকাকে ঘোষণা করবে কমিশন দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের সিদ্ধান্ত নিতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সন্ধ্যা 7:30টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সপ্তম সভা সংসদ ভবনের লেভেল 9 সরকারি দলের সভাকক্ষে শুরু হয় এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেভাবে বিগত দুটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমন একজনকে এই পদে আনতে চায় ক্ষমতাসীন দলটি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সকালে রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। সংসদীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 19 তারিখ নির্বাচনের আগে যে কোনো দিন এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন প্রাধান্য দেওয়া দরকার অবকাঠামোগত উন্নয়ন এবং সড়কের বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে করা, আর এর জন্য প্রয়োজন জনগণের সচেতনতা। নির্বাচন পর্যন্ত সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি থাকবে, এটা আমাদের কর্মসূচিরই অংশ। এখানে কারো সাথে পাল্টাপাল্টি কোনো বিষয় নেই, আমরা আমাদের কর্মসূচি পালন করছি। আমরা সারা বাংলাদেশে আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারা। আওয়ামী লীগ উস্কানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে এমন অভিযোগ করে একই দিনে কর্মসূচি না দিতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আমরা নির্বাচন চাই, সত্যিকারের নির্বাচন চাই, যে একটা আপনার নিরপেক্ষ আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তার আগে নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ করলো কি কী করলো না কী করলো, এটা নিয়ে আমরা কথাই বলতে চাই না। এই আন্দোলনে আন্দোলনে আন্দোলনের মাধ্যমে দেখবেন একদিন জনমত এমন জায়গায় আসবে যে তখন ওই হরতাল দিতে হবে না, এমনিতেই চলে যাবে। বায়ু দূষণের ফলে মানুষের গড় আয়ু কমছে 5 থেকে 7 বছর, এমনকি অর্থনৈতিকভাবে গড়ের জিডিপির 5% ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দূষণের কারণে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাই দূষণ ঠেকাতে কার্যকরী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। বায়ু দূষণে আলোচনায় বাংলাদেশ গেল কয়েক সপ্তাহ ধরে বায়ু দূষণে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে শীর্ষে অবস্থান করছে দেশটি। ডাচ বায়ুমান সংস্থার সূচক মতে দূষণের মান 200 থেকে 300 স্কোর হলে বিপজ্জনক সংকেত দেওয়া হয়। রাজধানী ঢাকাতে দূষণের মাত্রা শীর্ষে রয়েছে, চলাচলকারী অধিকাংশ গাড়ি মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন করছে। যত্রতত্র খোরাকুরি ও নির্মাণাধীন ভবনের ধুলিকণা, প্লাস্টিক কারখানার ধোঁয়া, ইট ভাটা সহ নানা কারণে বেড়েছে দূষণ, ফলে অতিষ্ঠ নগরবাসী। হ্যাঁ, ধুলায় মানে অস্থির, একদম নাক মুখ বন্ধ হয়ে যায় যে শুষ্কুষে কাশি, এই জন্য মাস্ক পরে এখন বের হইতে হয়, নাহলে তো রাস্তায় বের হওয়া যায় না, রাস্তা ধুলার জন্য হাঁটা যায় না, শ্বাসের সমস্যা। বিশেষজ্ঞরা বলছে বায়ু দূষণের ফলে মানুষ নানা রোগ ব্যাধি সহ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বায়ু দূষণ ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। বায়ু দূষণের কারণে ঢাকা শহরে 5 থেকে 7.5 বছর মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। তাহলে একটা মানুষ যদি 7.5 বছর বেশি তার দেশের জন্য বা তার ফ্যামিলির জন্য কাজ করত, তাহলে তার অনেক বেশি ইনকাম হইতো, সেখানে একটা ফাইন্যান্সিয়াল লস আমরা দেখতেছি। এটা প্রায় 5% হলো গিয়া জিডিপি গ্রোথ হলো গিয়া এয়ার পলিউশনের কারণে ক্ষতি আমাদের নষ্ট হচ্ছে, এবং 5% জিডিপি গ্রোথ মানে প্রায় $14-15 বিলিয়ন আমাদের এই বায়ু দূষণের কারণে। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কালো ধোঁয়া রোধে নজরদারি বাড়ানোর পাশাপাশি শুকনো মৌসুমে রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করার উপরও জোর দিলেন এই বিশেষজ্ঞ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের আংশিক উদ্বোধন করা হবে চলতি বছরের অক্টোবর মাসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অংশের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। দুপুরে বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য দেন। সামির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল এখন অনেকটাই দৃশ্যমান, ইতিমধ্যে 60% কাজ সম্পূর্ণ হয়েছে, এখন আসছে বিভিন্ন রকমের যন্ত্রাংশ। অক্টোবরে মূল কাঠামোর কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনালের সফট ওপেনিং করবেন বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব অল্প দিনের মধ্যেই আমাদের পদ্মা ব্রিজ উদ্বোধন করেছেন, মেট্রো রেল উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, পাতাল রেল যেটা এটারও ভিত্তিপ্রস্তর উনি স্থাপন করেছেন, টানেল প্রস্তুত, এটা উদ্বোধনের অপেক্ষায়। তারপরে কিন্তু সারা বিশ্ব চেয়ে আছে আমাদের এই শাহজালালের 3rd টার্মিনাল,
এটার দিকে। এটা আমরা অনেক দূর অগ্রসর হয়েছি, আপনারা নিজেরাও দেখেছেন এখন কাজ প্রায় দৃশ্যমান। আমাদের এই বিমানবন্দর অক্টোবরের মধ্যে যাতে উদ্বোধন করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা এগোচ্ছি। তিনি আরও বলেন, এই থার্ড টার্মিনাল উদ্বোধন করা জাতির প্রত্যাশা ছিল। বিমানবন্দর একটি স্বাধীন দেশের গেটওয়ে, বিদেশ থেকে যেসব পর্যটকরা বাংলাদেশে আসবেন তারা যেন বিমানবন্দরে প্রবেশ করেই দেশের উন্নতির ধারণা নিতে পারেন। এটা জাতিরও একটা প্রত্যাশা ছিল যে একটা স্বাধীন দেশে আমাদের বিমানবন্দর, এটা একটা গেটওয়ে, বিমানবন্দর একটা ড্রয়িং রুমের মতো, বিদেশ থেকে যারা আসবে বহির্বিশ্ব থেকে, বিশেষ করে পর্যটক যারা আসবে বাংলাদেশের ঢুকেই যাতে বিমানবন্দর দেখেই বাংলাদেশের যে উন্নতি এটা যাতে আজ করতে পারেন। দেশের এভিয়েশন খাতে নীরব বিপ্লব চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বিমানবন্দরে কাজ যেমন চলছে তেমনি বহরে যুক্ত হচ্ছে নতুন নতুন উড়োজাহাজ। মুখ যদি মনের আয়না হয় তবে নিঃসন্দেহে বিমানবন্দর একটি রাষ্ট্রের প্রতিচ্ছবি, আর এই প্রতিচ্ছবি যতটা স্বচ্ছ এবং উন্নত হবে ততটাই এভিয়েশন এবং ট্যুরিজমে এগিয়ে যাবে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকায় জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের কার্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুফাসল হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রব মিয়ার সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব মুক্তিযোদ্ধা গোলাম কাদির সহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদ ও 1971 রণাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধা সহ 75 শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শীতবস্ত্র বিতরণ করে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি উপস্থিত মুক্তিযোদ্ধাদের আগামী নির্বাচনে নৌকার পাশে থাকার আহ্বান জানান। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করার কথা বলেন। ভালো লোকের সাথে সব কিছু হয়, আমরা আজকে হারুন সাহরে সেই রকমই ভালো লোক মনে করেছি এবং আমরা ওনার সাথে থাকতে চাই যাতে আমরাও এক একজন নিউটন হতে পারি। মির্জাফরের বিরুদ্ধে আমি একমাত্র কথা বলি, কোনো টিভির মালিক বলতে সাহস পায় না। আমি বলি আমার জাতির পিতা, আমার যারা খুন করছে তাদের বিরুদ্ধে আমি বলে যাব, বলছি আমার না নেত্রীর পিছিয়ে আছি, থাকবো ইনশাল্লাহ। নৌকা ছাড়া অন্য কোনো কেউ চিন্তা না করে আমরা নৌকা মাখা ভোট দিয়ে আগামী নির্বাচনে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জয় যত্ন করবো। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। ফেনীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের ঘটনায় যুবলীগ নেতাকে আটক। বিরতির পরে আবারও আমন্ত্রণ, দেখছেন এশিয়ান প্রাইম নিউজ, সাথে আছি সাবরিনা জিয়া। বঙ্গবন্ধুর বাংলাদেশ একমাত্র শেখ হাসিনার কাছে নিরাপদ বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল। আজ রাজধানীর মিরপুর দারুসসালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 1000 অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় তিনি একথা বলেন। 9, 10 ও 11 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেজিয়া পারভিনের সভাপতিতে এই সময় উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন সিরাজ, বাংলা কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি সোলাইমান মিয়া জীবন সহ অন্যরা। ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, দুই সন্তানের জননী ও ওই গৃহবধূ যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের প্রতিবেশী। সেই সুযোগে দেলোয়ার ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত চার বছর ধরে ধর্ষণ করে। নানা অজুহাতে বেশ কয়েকবার মারধরও করা হয় তাকে। দুই মাস আগে প্রবাস ফেরত স্বামীর কাছেও বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। পরে বাধ্য হয়ে স্বামী ও ইউপি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করেন। এ ঘটনায় দেলোয়ারকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ। বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশন বিকার 2023-24 সালে কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির। বিকার সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শহীদ পরিবারের কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট অ্যাডভোকেট এনামুল হক রাজু। অনুষ্ঠানে বিকার সিনিয়র সহ সভাপতি রেজাউল হক সহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে সংবাদ শিরোনাম, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আঠাশ ঘণ্টার ব্যবধানে তুরস্কে আবারও ভূমিকম্প, মোট মৃত্যু প্রায় 5,000, প্রাণহানি কয়েক গুণ বাড়ার আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সংসদ নির্বাচনে আগের সীমানায় বহাল রাখতে চায় কমিশন, চলতি মাসেই খসড়া প্রকাশ। এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে বৈঠকে আওয়ামী লীগ, দলীয় প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত জানালেন ওবায়দুল কাদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।